তৃণমূলের যুব প্রেসিডেন্ট ছিল, তৃণমূলের খেয়ে দিয়ে মানুষ হলো। আজকে যদি তৃণমূলের একটু একটু যদি ভাবমূর্তি নষ্ট হয়ে থাকে, আজকে যারা বিভিন্ন দলে যে টিকিট নিয়েছে তাদের জন্য অভিষেক ব্যানার্জি চাইছেন যে যারা দলে থেকে দলের ক্ষতি করেছে তাদের শুদ্ধিকরণের মধ্য দিয়ে ভালো লোকের টিকিট দিতে। আজকে তারাই তাদের জন্য দলের ভাবমূর্তি হয়েছে, আর তারাই বিভিন্ন দলে গিয়ে ক্যান্ডিডেট করে আজকে তৃণমূলকে যদি চোর বলে, চোরের মায়ের বলার জোর। রাতারাতি ওয়াশিং মেশিনে সেটাই বলার চেষ্টা করলাম যে এরাই আবার রাতারাতি ওয়াশিং মেশিনে শুদ্ধিকরণ হয়ে গেল, কংগ্রেসে গেলে একদম কংগ্রেসে গিয়ে দুর্নীতিমুক্ত হয়ে গেল। যেমন শুভেন্দু অধিকারীর পথ অবলম্বন করেছে। 70% ক্যান্ডিডেট বিরোধীদের তৃণমূল থেকে যাওয়া, যাদেরকে আমরা টিকিট দিই, যোগ্যতা নেই, দলের ক্ষতি করেছে, তারা বিরোধীদের গিয়ে আজকে তৃণমূলকে কটাক্ষ করছে। আরে তোদের জন্যই আজকে আমাদেরকে খেসারত দিতে হচ্ছে, মানুষের কাছে ক্ষমা চাইতে হচ্ছে, তৃণমূল কংগ্রেসকে ক্ষমা চাইতে হচ্ছে। তোমরা থাকার জন্য, তোমরা চলে গেছো, পার্টি শুদ্ধ হয়েছে, এবং আগামী দিনে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, দাদা একটু আগেও বললেন যে মনিটরিং কমিটির মাধ্যমে উনি নিজে মনিটর করবেন, এবং আগামী পঞ্চায়েত যেন মানুষের পঞ্চায়েত হয়, দুর্নীতি মুক্ত পঞ্চায়েত হয়, যেন স্বচ্ছ পঞ্চায়েত আমরা গড়ে তুলতে পারি, সেটা উনি নিজেই কথা দিয়েছেন।